হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের পাপা সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে গেছে এখন ও জিনিসপত্র নিয়ে গোছাতে, আর আমি ওইদিকে চাপিয়েছি রান্না। তো ও জিনিসপত্রগুলো গুছিয়ে কি করবে না করবে, কোথায় যাবে, সেগুলো তোমরা ভিডিও কন্টিনিউ দেখে থাকো, পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। আর এদিকে আমার রান্না হচ্ছে, তো এদিকে হচ্ছে ভাত আর এদিকে একটা তরকারি চাপিয়েছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা, তো সকাল সকালে আজকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আমাদের দুজনেরই স্নান টান কমপ্লিট, দুজনে রেডি হয়ে গেছি আর স্কুটি নিয়ে এখন যাচ্ছি আমরা স্টেশনে। তো বেডিং পত্র নিয়ে স্টেশন যাচ্ছি, কারণটা হচ্ছে আজকে অদি বাবা জয়েন করতে আছে, তো ওকে একা পাঠানো যাবে না, সেজন্য আমি যাচ্ছি ওর সঙ্গে করে। চলো তাহলে তাড়াতাড়ি করে বেরোই, প্রচন্ড লেট হয়ে গেছে। আমার টিকিট কাটা হয়ে গেছে, কারণ টিকিট কাউন্টার ফাঁকাই ছিল বলে, আর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তো ট্রেন চলেই আসছে, জানি না ট্রেনটা পাবো কি না। তো এটা আগে ওভারব্রিজটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আর দেখো অদিত বাবা বেডিংটা নিয়ে ছুটছে, কারণ একটুও টাইম নেই, একটু টাইম নেই। আর একটু যদি লেট হতো, যদি রেল গেটটা পড়ে যেত, তাহলে ট্রেনটা পেতাম না। আর অদিত পাপার জন্য লেটটা হয়েছে, কারণ ও প্রত্যেকবার ডিউটিতে যাওয়ার আগেই এরকমভাবে ঠিক 5 মিনিট আগে বেরোবে, তো লেট করবে। মানে কষ্ট মাস্টার ট্রেনটা পাওয়া যায়, কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যায় ওর, মানে দৌড়াদৌড়ি করে এসে ট্রেন ধরে, কি দরকার একটু আগে বেরোলেই হয়। আর তোমরা কি দেখে বুঝতে পারছো ও বেডিংটা নিয়ে হাঁটতে পারছে না, ও এতটা দুর্বল হয়ে গেছে, কিন্তু আমি চাইছি আমাকেও দিচ্ছে না। দেখো আমার কষ্ট মাস্টার বেডিংটাকে নিয়ে আসছে। চলো বাবা, হাঁপিয়ে গেল না তুমি? বাবা দৌড়ে দৌড়ে আসতে গিয়ে হাঁপিয়ে গেল, দাও আমাকে দাও না পারলে। এই যে ট্রেন ঢুকে পড়েছে, তো আরেকটু লেট হলে ট্রেনটা আর পেতাম না, তাহলে অবশেষে আমরা ট্রেনটা পাচ্ছি দৌড়ে দৌড়ে এসে। চলো এবার ট্রেনে চেপে যাই, ট্রেনে চেপে পৌঁছে যাব। আর আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর। তো আগে পাপার পোস্টিং পড়েছে কৃষ্ণনগরে, তো ওখানে জয়েন করতে যাচ্ছি। আমরা ট্রেনে চেপে গেছি আর চেপে চেপে জায়গাও পেয়ে গেছি, কারণ ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, অতটা বেশি ভিড় নেই। আর অদি বাবা জানলা ধারে বসেছে, কারণ মারাত্মক গরম, এই সাইডে তো একটু হাওয়া আসছে না। ওকে বললাম ওই সাইডে বসো, তাহলে ওই সাইডে একটু হাওয়াটা পাবে। তো চলো ফার্স্টে। তো বলছিল সকালবেলাতে যে স্কুটিতে করে কৃষ্ণনগর যাবে জয়েন করতে, কিন্তু আমি মানা করলাম এই রোদ, কারণ ওর বেশি দিন হয়নি, 7 দিন পার হয়েছে, রোদ সহ্য করতে পারবে না, কারণ ট্রেনে করে চলা, ট্রেনে তো ফাঁকা, ট্রেনে আরাম বেশি। আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশন, আর আমাদের কাশিমাজার স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশন বেশিক্ষণ টাইম লাগে না, 1.5 ঘন্টা। তো আমরা 1.5 ঘন্টাতেই পৌঁছে গেলাম। স্টেশন থেকে বেরিয়ে এখন টোটো ধরে নিয়েছি, আর টোটোতে করে যেতে হয় যেখানে ওর ব্যারাকটা, ফার্স্টে ব্যারাকে যাবে, তারপরে হচ্ছে পুরো জয়েন করতে হবে অফিসে। তো ওই যে ও বসেছে সামনে বেডিংটাকে নিয়ে, আমি ব্যাগটাকে নিয়ে পেছনে বসেছি। আর বাইরে মারাত্মক রোদ, এই রোদ আর সহ্য হচ্ছে না, এতেই মানুষ কষ্ট করে সব কিছুই কাজ করছে রোদে, কিচ্ছু করার নেই। তাহলে চলো যাই। আমি কদিন আগে গেছিলাম ভাই লাইন, আর্মি লাইন হচ্ছিল না, কি
আমরা ওর অফিসের সামনে চলে এসেছি আর রদ্দে পাপা দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে, প্রিন্ট করছে, কিছু কাগজপত্র প্রিন্ট করার ছিল সেগুলো প্রিন্ট করে নিচ্ছে। জয়েন্ট করা হয়ে গেছে, জয়েন্ট করে আবার ছুটির অ্যাপ্লিকেশন নিচ্ছে, কারণ ও কদিন ছুটি নেবে, কারণ এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তো সেজন্য ছুটির অ্যাপ্লিকেশনটা লিখছে। আমাদের কাজ কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে স্টেশন চলে যাবো টোটো ধরে। সামনে একটা ভালো হোটেল আছে, আমাদের টোটো দাদারা দেখে দিয়েছে। আমরা হাত ধুয়ে এসে অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি। আরে পমফ্রেট মাছটা দেখো কত বড়, তো আমরা পমফ্রেট মাছ নিয়েছি একটা, আর এদিকে হচ্ছে ডাল, আলু পটলের সবজি, ঢেঁড়স ভাজা আর চাটনি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, টোটো ধরে স্টেশনে যাব। হ্যাঁ পাগুলো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, তো নদীর পাতে এত গরমেও যে মানুষ বাড়িতে থাকবে তার কোনো উপায় নেই, যার যে কাজ যে যেখানে পৌঁছানোর তাকে সেই কাজটা করতে হবে। দেখো কি ভিড় কৃষ্ণনগর স্টেশনে, এতটা গরম পড়েছে আজকে, মারাত্মক গরম পড়েছে, এই গরমেও এতটা ভিড়, তো সত্যি মানুষের কাজ তো করতেই হবে না। যেমন আমরাও কাজে বেরিয়েছি, যেমন প্রত্যেকটা মানুষ তাই কাজেই বেরিয়েছে। খাবে না কেন? এই ট্রেন দেখলেই শুধু ওই করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্টের যে ঘটনা সেটাই চোখের সামনে ভেসে উঠছে, কত মানুষ মারা গেছে, কতজন আহত হয়েছে, কিন্তু কিছু করার নেই, ট্রেনে করে যাওয়া আসা করতে হবে মানুষকে। আমরা কাশিম বাজার ঢুকতে চলেছি, ওই যে দেখো দেখাচ্ছে কাশিম বাজার স্টেশন, তো আর 2 মিনিট তাহলে আমরা কাশিম বাজার স্টেশনে নেমে যাবো।
উঠতে কষ্ট, দেখো আইসক্রিম সব দিয়ে জন্য নেবো না, ও কিন্তু ভিডিও তো দেখতে হবে, গাড়িটা নিয়ে আসি, অরেঞ্জ ফরেঞ্জ কমলা হলে যাওয়া নিয়ে না, অরেঞ্জ কমলা একই তুমি ব্যাগটা পিঠে নিলে আমি বসবো কোথায় সামনে? আরে ব্যাগ গাইড বের করছি, গাড়ি কত সুন্দর ঢেকে রেখেছিল, ঢেকে রেখেছিল বাড়ি এসে হাত পা ধুয়ে এখন আইসক্রিম খেতে লেগেছি, আর অদ্রি ড্রয়িং ক্লাস করছে, আজকে আমাদের কাছে পড়াতে এসছে, ড্রয়িং থেকে উঠে খাবে, আর আমি আইসক্রিমটা খেয়ে একবারে পার্লার থেকে এসে আবার স্নান করবো, এখন আর স্নান করছি না, এখন পার্লার থেকে এসে আবার গরম লেগে যাবে, এনে একটু পরে পার্লারে যাব, 4টা বেজে গেল আজকে। হ্যালো, না না আমার দরকার নেই, আমি ঠিক যাবো বা চলে আসবো, অসুস্থ পেশেন্ট মেশেন্টকে আমি নিয়ে গিয়ে জালে পড়ে যাবো, না এই যে এখন পার্লার থেকে বাড়ি এসে ঘুগনি আর মুড়ি আলু চপ নিয়ে বসে গেছি, খাবো সেন খাবি একটু খাবি খাবো, মানে এটা করে না তো খাওয়া হয়ে যাচ্ছে, ঘাড়ে চেপে পড়ে যাবি, কিন্তু মনার ঘাড়ে চেপে গান লেগে যাবে, নামি দাও নামি দাও নামি দাও, নামি দাও, লম্বা হয়ে গেছে তোমার সমান ঘাড়ে যেতে পারে। আর তো আমরা এখন ছাদে আছি, ছাদে হালকা হালকা হাওয়া আছে, তো ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে ভিডিওটা এখানে স্টপ করছি, আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।